আসসালামু আলাইকুম। বেবি সেফটি ফেন্স মানে বেডের যে বেড়াটি আপনি দিবেন বাচ্চাদের সুরক্ষার জন্য, বাচ্চা পড়ে যাবে না, এই সেটে আপনি কি কি পাবেন এবং কিভাবে সেট আপ করবেন সেটারই আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিব। আমরা অরিজিনাল ভিডিও দেখিয়ে সব সময় বিক্রি করে থাকি। এখানে আপনারা দুধ পাবেন, দুইটা আপনার লেগ এটা ম্যাট্রেসের ভিতরে ঢুকে যাবে এবং স্ক্রু দিয়ে আপনি আপনার বেডে লাগিয়ে দিতে পারেন। আবার ইচ্ছা করলে নাও লাগাতে পারেন, না লাগালেও অনেক শক্তই থাকে, কিন্তু ইচ্ছা করলে আপনি এটা লাগাতে পারেন। দুইটা লেগ পিস থাকবে এবং স্ক্রু থাকবে, সাথে স্ক্রু থাকবে। এখানে তিন পিস পাবেন, এখানে তিন পিস পাবেন এবং এটা দুই পিস পাবেন, এটা ক্যাপ পাবেন। এভাবে আপনি দেখে বুঝবেন না, আমি যখন সেট আপ করবো তখন বুঝবেন। এবং একটা ক্লথ থাকবে, আমি এবার সেট আপ করে দেখাই। তো খুব সিম্পল, এবং আপনাকে আগে থেকে আমি বলে রাখি, আপনার বেডের ম্যাট্রেস যে সাইজ, আপনার বেডের সাইজ না, মানুষের খাটের যে সাইজ হয় 6-7, 5-7, 5.5, 6.5, এভাবে যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু হবে না। আপনার বেডের ম্যাট্রেসের যে সাইজ তার সে 1/2 ইঞ্চি ছোট বলবেন তা বড় বলবেন না, বিকজ এটা ওই গ্যাপের মধ্যে বসে যাবে। আমরা মানুষের উপকার করতে চাই, কখনো মানুষকে বিব্রত করার অবস্থায় ফেলতে চাই না। সে কারণে আমরা নিজেদের কষ্ট করে হলেও আপনাদের জন্য সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। কারণ আপনি যখন ওটা আমাদেরকে বলবেন যে আপনার ম্যাট্রেসের সাইজ কত, কারণ ম্যাট্রেসটা আপনার বেডের এক কোণাতে ঢুকে গেছে, তখন আমরা ওই হিসাব করে এই ভিতর মাঝখানের এই বার কেটে দিব। কারণ চায়না থেকে যেভাবে আসে সেভাবে যদি আপনি সেট আপ করেন আপনার বেডে হবে না। আমরা অনেকগুলো বেডে ট্রাই করে দেখছি, এক এক বেডে এক এক রকম, তো পারফেক্টলি আমরা সেভাবে আপনার এই লোহার বারটা সেভাবে সাইজ করে দিয়ে দেব। তো কীভাবে সেট আপ করবেন, এই তিনটা দেখতেছেন কোনো কভার নাই, এই তিনটা কভার আছে, তাহলে এই তিনটা একসাথে খুব ইজি। এই যে শুধুমাত্র এমনি ঢুকাবেন, এই যে এটা টিপ দিবেন, এটা এটা টিপ দিবেন, লেগে গেল, লেগে গেল। আবার এটা ঢুকাবেন, টিপ দিবেন, লেগে গেল, একটা বার হয়ে গেল। এবার আমরা এটার এইটার লাগাবো, এটারও সেম, এই যে দেখতে পাবেন লেগে গেল। এবার এই পারে লাগাবো, ফোম যে বারটায় থাকবে সেটা থাকবে উপরে, আর যেটা ফোম সারা সেটা নিচে। তো আপনি কীভাবে এটা সেট করবেন, তো মনে রাখবেন এই যে যে বাম্পার আপনি এটা রাখলেন, এই যে বাটনটা আছে এই দিকে হবে, এই যে চেনটা, চেন চেন আলা যেটা আছে সেটা এই দিক দিয়ে উল্টা দিকে যাবে, চেন আলা জিনিসটা ওই পারে যাবে, চেন আলা চেন লাগানো যায় এটা ওই পারে যাবে। আপনি মনে রাখতে হবে এই বাটনের উল্টো দিকে চেন যাবে বাম্পারে, যদি আমি এভাবে করি। আপনি এভাবে সাজাবেন তাহলে ইজিলি ইজি হবে, নাহলে বারবার খুলতে হবে, এরপরে আপনি চেন যাবে। এরপরে এই যে এই চেনটা পরে আপনি লাগাবেন, এই যে এখান দিয়ে এই এটা ঢুকে যাবে, এটার ভিতর দিয়ে এটা গোটাটা ঢুকে যাবে, আর উপরটা দিয়ে গোটাটা ঢুকে যাবে। তো আমরা এটা ঢুকিয়ে দিই, চেন সিস্টেম এটা হবে বাম্পারে। তো আমরা কী করবো, চেনটা পরে লাগাবো, আমরা এই যে এটা আগে লাগাবো, এটা এখানে লাগাবো, এবং এর মাথা যেটা আছে এটা উপর থেকে নিচে হবে। আপনি এই যে খুব ইজি উপর থেকে আপনি নিচে টানবেন চলে আসবে, লেগে গেল। তো এটা এখন লাগাবেন না, আগে ওই পারে আগে আমরা লাগিয়ে দেবো, কারণ ওই পারে এরকম চেন সিস্টেম নাই। তো এবার আমরা ওই পারে যাই, ওই পারে গিয়ে এই যে আমরা এর ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো। এরপরে আমরা এই যে এখানে যেটা এটা লাগাবো, লেগে গেল। এবার আমরা উপরেরটা লাগাবো, খুব সিম্পল। এরপরে আমরা এখানে এসে চেন সিস্টেম আছে, এখানে দেখেন এখানে বাটন আছে, উপরে এই সাইডে দিলে লক, এখন টিপ দিলে কাজ করবে না, আর এখানে করলে অন, টিপ দিলে কাজ করবে, টিপ দেন কাজ করবে। তো এই
এই জিনিসটা এই পারে হবে চেন সিস্টেম, এটা মাথায় রাখবে, চেন থাকবে আর উপরে থাকবে ফোম। তো এই এবার আপনার যখন, এবার আমি যদি পা লাগাই, এখানে পা লাগাবো, পা লাগাই দেখাচ্ছি, এরপরে পাটা লাগাবো। তো আপনাকে খেয়াল রাখতে হবে চেন যেই পারে আছে এটা বাইরে থাকবে, নাহলে কিন্তু বাচ্চা খুলে ফেলবে, তাই বাইরের দিকে চেন থাকবে। এবার আমি এখানে এই যে এই দাঁতগুলো আছে, এই দাঁতগুলো ভিতরের দিক থাকবে, এই যে এটা আপনি যদি টান দেন, যে এটা টান দিবেন, টান দিয়ে তারপরে এটা ঢুকাবেন, নাহলে কিন্তু ঢুকবে না। তো এখানে অনেকগুলো ঘাট আছে, আপনি যেরকম খুশি হাইট কম বেশি করতে পারেন। তো আপনাকে মনে রাখতে হবে এই জিনিসটা ভিতরের দিকে যাবে বেডের, আর এই জায়গাটা বাইরে থাকবে এবং এটাও বাইরে থাকবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, না কিন্তু বাচ্চা নিজে নিজে খুলে ফেলবে। এবার আমি ওই পারেও সেমভাবে এই পাটা লাগাবো, কারো বেশিরভাগ মানুষেরই দুইটা এরকম বেড়া লাগে, একটাতে হয় না, তো আরেকটা এই পারে হবে। তো যখন দুইটা আপনার হবে তখন আপনি দুইটা কি করে জোড়া লাগবেন, তখন এই ক্লিপটা, ক্লিপটা দেখেন এই যে এখানে তিনটা ঘাট পাবেন, তো এই ক্লিপটা এখানে লাগিয়ে দিবেন, এই পারে আরেকটা থাকবে, ওইটাতে এটা বসে যাবে, দিয়ে আপনি স্ক্রু লাগিয়ে দিবেন। কিন্তু এটার সাথে এটার কোনো প্রবলেম হবে না, এটা আপনি নামবে, এই পারে যেটা থাকবে সেটাও নেমে যাবে। তো এটার কাজ হলো সেটা, যাদের দুইটা লাগবে তারা এটা এটা থাকবেই, এটা আপনারা এভাবে লাগাতে হবে, এখানে স্ক্রু লাগাইতে হবে এবং এই স্ক্রু আমরাই সরবরাহ করবো। বিছানার তোষক অথবা ম্যাট্রেসের নিচে এটা সেট হবে, তো আমরা সেট করাটা দেখিয়ে দিব। তো এই জায়গাটা এটা ভিতরে বেডের ভিতরের দিকে চলে যাবে, আপনার তোষক অথবা ম্যাট্রেসের ভিতরে এটা চলে যাবে। তো এবার এখানে আপনাকে দেখাই, এই জায়গাটা এখন লক করা অবস্থায় আছে, এখন আপনি বেডের বেডটা ধরেন এই পর্যন্ত, বাচ্চা তো এই পারে থাকবে, আপনি এখন ভিতরে যাবেন। তো কীভাবে যাবেন, খুব ইজি, এবার দেখেন এই যে এই জায়গাটা দেখেন, এই লক এটা এখন ঘুরাবেন, দুই পারে সেম জিনিস আছে, ওই পারেও সেম জিনিস আছে, এখানে ঘুরানোর পর এটা যদি আপনি ক্লিক করেন, এবার দেখবেন নেমে যাবে। আমি ওই পারটাও দেখাই, এরকম আপনি বারবার আপনার বেড নামাতে পারবেন, উঠাতে পারবেন, যখন আপনার প্রয়োজন হবে আপনি ভিতরে ঢুকবেন অথবা বাচ্চাকে নিয়ে বের হবেন। তো খুব ইজিলি আপনি এটা ব্যবহার করতে পারবেন, এটা আমি একদিন চাই না, এবার আপনাকে লাগিয়ে দেখাই। খালি তুলে দেব, এই যে এখানে ইয়ে আছে লেগে গেল, এরপর আমি এটা ঘুরিয়ে দেবো, আবার ওই পারো সেম, এরকম তুলে দিলেন, ক্লিপ সিস্টেম লেগে যাবে, খুব ইজি।